আসসালামু আলাইকুম স্টুডেন্টস, অনেকদিন পরে আবারও আপনাদের সামনে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এই টিউটোরিয়ালে আমরা দেখব একটা স্পোর্টস পোস্টার ডিজাইন কিভাবে তৈরি করতে হয়, এবং এই স্পোর্টস টাইপের পোস্টার ডিজাইন তৈরি করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হয়। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে আমি বলি, আমার নাম শাহেদ হাসান এবং আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং গ্রাফিক ডিজাইনের পেইড মেন্টরশিপও দিয়ে থাকি। চলুন সোজা ডিজাইনের মধ্যে চলে যাব। এই ধরনের পোস্টার আমরা অনেক জায়গাতে দেখে থাকি, বিহেন্সে দেখলেও দেখা যাবে, ড্রিবলে দেখলে দেখা যাবে, পিন্টারেস্টে দেখলে দেখা যাবে, বিভিন্ন ধরনের পোস্টার আইডিয়া আমরা বিভিন্ন জায়গা থেকে পেতে পারি। আজকে এই ধরনের পোস্টার ডিজাইন তৈরি করব, তার কারণ আমাদের স্টুডেন্টের মধ্যে থেকে, আমার সাবস্ক্রাইবারের মধ্যে থেকেই অনেক রিকোয়েস্ট এসে এই ধরনের পোস্টার ডিজাইন বানানোর জন্য, স্পোর্টস রিলেটেড পোস্টার ডিজাইন বানানোর জন্য। প্রথমেই আমি যেটা বলবো সেটাই, এই ধরনের পোস্টার ডিজাইন বানাতে গেলে আপনাদের যে ছবিগুলো চুজ করতে হবে, যে কোনো একটা প্লেয়ারের যদি বানান তাহলে যে কোনো একটা প্লেয়ারের বিভিন্ন মোডের ফটো আপনাদেরকে জোগাড় করতে হবে এবং ফটোগুলো অবভিয়াসলি হাই রেজলিউশনের হওয়া দরকার। আর আপনি যদি টিমের ফটো দিয়ে তৈরি করতে চান তাহলে টিমের যে কটা ফিল্ডারের ফটো আপনার দরকার, প্রত্যেকটা ফিল্ডারের খুব সুন্দর সুন্দর মোমেন্টের এক একটা ফটো, বা যে এক প্লেয়ারের যে অ্যাকশন ফটো বলা হয় সেই অ্যাকশনগুলোকে আলাদা আলাদা অ্যাকশন আপনি ফটো সেভ করে নেবেন এবং সেই ফটোগুলো ইউজ করবেন আপনার পোস্টার ডিজাইনে। চলুন আমরা পোস্টারটা টোটালি বানাবো ক্যানভা দিয়ে। ক্যানভা দিয়ে এর আগেও আমরা অনেক টিউটোরিয়াল দেখেছি, আমার যারা পুরনো সাবস্ক্রাইবার তারা অনেকেই দেখেছেন যে আমি ক্যানভা দিয়ে আপনাদের ক্রিয়েটিভ, বিভিন্ন ক্রিয়েটিভ আমি বানিয়ে দেখাই। যারা বেসিক ডিজাইনার তাদের জন্য বলবো, আমার ভিডিওগুলো আপনাদের জন্য ভীষণ উপকারী, আপনি আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন আমি কি ধরনের কন্টেন্ট বানাই। আর একটা সুন্দর ইন্টারেস্টিং খবর দিয়ে দিই, আমি শুক্রবারের ফ্রি ক্লাস আবারও কন্টিনিউ করছি, আজকেও ক্লাস হয়েছে। সো আপনারা যদি মনে করেন শুক্রবারের আমার কাছ থেকে একদম ডিরেক্টলি লাইভ ক্লাস করবেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। আমি ভিডিও ডিসক্রিপশানে ভারত এবং বাংলাদেশ দুই দেশের ইন্ডিভিজুয়াল গ্রুপ লিংক আমি দিয়ে দেবো, আপনি যে দেশ থেকে আমার ভিডিওটা দেখছেন সেই দেশের গ্রুপে জয়েন করে যান। আপনি আমাদের গ্রুপে জয়েন করলে অবশ্যই ফ্রি ক্লাসের লিঙ্কটা ওই গ্রুপেই দেওয়া হয়, ওই গ্রুপে পেয়ে যাবেন। আর আপনার যদি ডিজাইন করতে ক্যানভার প্রয়োজন হয় অবভিয়াসলি আমি সেই ক্যানভা একদম ফ্রিতে প্রোভাইড করব। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই সোজা ডিজাইনে। দেখুন ডিজাইনে চলে এসেছি, আমি দেখতে পাচ্ছি আমার এই প্রজেক্টটা ক্যানভার মধ্যে তৈরি করা আছে। এই প্রজেক্টটা তৈরি করতে গেলে আগে আমরা একবার ডিজাইনের অ্যানালিসিসটা করে নিই, অ্যাকচুয়ালি ডিজাইনের মধ্যে কী কী আছে। ডিজাইনের মধ্যে আছে, দেখুন আমি যদি বড় করি, এখানে কিছু স্মোক এফেক্ট আছে, এখানে একটা ফটো আছে যেটা সাদা কালো করা, এখানে একটা ফটো আছে যেটা রঙিন করা, এখানে একটা সাদা কালো ফটো, এখানে একটা রঙিন ফটো, এবং অবভিয়াসলি শেষে একটা ফুল ফিগার আছে এমন একটা ফটো। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফটো দিয়ে আমার এই পোস্টার ডিজাইনের এই ডিজাইনটা তৈরি করা, এবং এটা টোটালি একই জনের ছবি দেওয়া, মানে এর নাম হচ্ছে জ্লাতান আব্রাহিমোভিচ, ঠিক আছে। সো আর এই এক এক লেখা, তার কারণ হচ্ছে জার্সি নাম্বারটা এখানে দেওয়া আর কিছু না। এখানে একটা অসাম ফন্ট, স্পোর্টস ফন্ট আমি ইউজ করেছি যেটা ক্যানভার মধ্যে অ্যাভেলেবেল আছে। এখন এই টোটাল জিনিসটাকে অ্যানালিসিস করে যতটা সহজ মনে হলো, আপনি কিন্তু পোস্টারটা দেখলে ততটা সহজ মনে হচ্ছিল না। চলুন আমি যখন ডিজাইন ওয়ান বাই ওয়ান করবো এইগুলো আরও আপনার সামনে সহজ হয়ে যাবে। আমি নতুন একটা এখানে পেজ নিয়ে নিচ্ছি, বলে দিই পেজের মাপটা হচ্ছে A4। আপনি ডিজাইনের মধ্যে চলে যাবেন এবং ক্রিয়েট ডিজাইন করবেন, ক্যানভার মধ্যে চলে এসে ক্রিয়েট ডিজাইন, এখানে জাস্ট লিখবেন A4। A4 লেখার সাথে সাথে এই যে দেখুন ফ্লায়ার A4 এটা চলে এসছে, বা ডকুমেন্ট A4 এটা চলে এসছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নেবেন, আপনার এই রকম একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। এখন আপনার কাজ হচ্ছে এই ধরনের ফটোগুলোকে আপনার ইন্টারনেট থেকে ডাউনলোড করা। ডাউনলোড করার পর আপনি কি করবেন, এখানে আপলোড করবেন, চলে আসবেন আপলোড সেকশনে। আপলোড সেকশনে আসার পর এখানে আপলোড ফাইলসে ক্লিক করবেন, এখানে অনেক আপনার কম্পিউটারে যা যা আছে সমস্ত কিছু ওপেন হয়ে যাবে, সেই ফাইলগুলোকে সিলেক্ট করবেন এবং ওপেন করবেন, করলে এখানে আপলোড হয়ে যাবে। দেখুন এখানে আমি অলরেডি এইগুলোকে আপলোড করে রেখেছি, 1 2 3 4 5 6, আপনার যতগুলো ইচ্ছা আপনি ততগুলো এখানে আপলোড করতে পারেন। এখন কাজ হচ্ছে এই ফটোগুলোকে এখানে নিয়ে আসা। দেখুন এটা অলরেডি আমার PNG ক্রিয়েট করা ছিল, তাই আমি এটাকে আর PNG ক্রিয়েট করছি না, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, এবং ওপরের যে হাইটটা আছে এই হাইটটাকে আমি একটুখানি কম করে দিচ্ছি, মানে এক্সট্রা জায়গাগুলোকে আমি কেটে একদম ধারে ধারে নিয়ে চলে আসছি। দেখুন একদম ধারে ধারে নিয়ে চলে আসছি, যেন এর এরিয়া অন্য কোনো ফটোর এরিয়ার মধ্যে গিয়ে ডিস্টার্ব না করে।
ওকে, দেন আমি এই ফটোটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে এডিট ইমেজে গিয়ে এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। দেখুন ক্লিক করার সাথে সাথে এর ব্যাকগ্রাউন্ডটা পুরো বুম আউট, ক্যানভা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। ইভেন আমি দেখেছি ফটোশপের চেয়েও তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় ক্যানভা। আমি দ্বিতীয় ফটোটাতে চলে যাব, দ্বিতীয় ফটোটা এটা কিংবা এটা যে কোনো একটা নিয়ে নিতে পারেন, আমি এটা নিয়ে নিচ্ছি। এটাতে এডিট ইমেজে যাব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তৃতীয় আরেকটা ফটোতে যাব, তৃতীয় আরেকটা ফটো এই একটা, এটাতেও আমি কী করব, এডিট ইমেজে যাব এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। চতুর্থ একটা ফটোতে যাব, চতুর্থ ফটো এটা, এটাতেও আমি কী করব, এটাতেও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এডিট ইমেজে চলে যাব, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমি একবার দেখব কটা ফটো আমার কাছে আসলো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ফটো এখানে আছে। এক, দুই, তিন, চার, পাঁচটা ফটো। তাহলে আমি এখানে যেমনভাবে ওয়ান বাই ওয়ান সাজানো আছে, এইগুলোকে আমি আমার মতো করে সাজাতে পারি, আপনি আপনার মতো করে সাজাতে পারেন। প্রথমেই আমি একদম আগে যেমন ছিল সেই রকমই এই ফটোটাকে রাখছি একদম ওপরে। ভালো করে দেখবেন, তবে একটা জিনিস মনে রাখবেন, এমনভাবে ফটোগুলোকে সাজাবেন। দেখুন এই ফটোটার অনেকটা এক্সট্রা জায়গা এদিকে আছে, আমি কি করব, এটাকে কেটে এরকম নিয়ে আসব, এটাকে কেটে এরকম নিয়ে আসব, ঠিক এই ফটোটারও এক্সট্রা জায়গাগুলো আমি এখান থেকে কেটে এরকম নিয়ে আসব, এখান থেকে কেটে এরকম নিয়ে আসব। এমনভাবে ফটোগুলোকে সাজাবেন যেন প্রত্যেকটা ফটো কিন্তু দেখা যায়, ঠিক আছে। দেখুন এইরকমভাবে আমি এটাকে সাজাচ্ছি এবং এটাকে আমি কি করব, পজিশনে গিয়ে টু ফন্ড করছি যেন সামনে চলে আসে এইরকম, ঠিক আছে এইরকম। এবং লক্ষ্য রাখবেন এই যে পিছনের ফটোর এই যে অংশগুলো, এইগুলো যেন দেখা না যায়। তাহলে দরকার হয় আপনি একটুখানি রোটেট করিয়ে দেবেন। দেখুন আমি এরকম রোটেট করিয়ে দিয়েছি, এটাকে এইরকম জায়গাতে রাখুন। দেন এই ফটোটাকে আর একটু নিচের দিকে নিয়ে আসুন এরকম, ঠিক আছে। আর এই ফটোটাকে আর একটু নিয়ে আসুন এবং এই ফটোটাকে আমি চাইছি মাঝ বরাবর দিতে এইরকম জায়গাতে, বাট এই সময় আমি একটুখানি ফ্লিপ করিয়ে দেবো যেন এই দিকে থাকে। এটাকে আর সামান্য বড় করে দেব এইরকম জায়গাতে এবং এর নিচে থেকে কেটে দেব সামান্য একটু এবং এই জায়গাতে এটাকে রাখব। আর নিচে, একদম নিচে এই জায়গাতে রাখব। তার আগে আমি কি করব, সবগুলোকে ধরে আমি একটুখানি ছোট করে দেব আর এই ফটোটাকে আমি এইখানে রাখব এবং এটাকে টু ফ্রন্ট করে দেব যেন একদম সামনে চলে আসে। এটা আমি আমার ইচ্ছা মতো করেছি, আপনি আপনার মতো করে অবশ্যই করতে পারেন, ঠিক আছে। দেখুন এই ফটোটার রেজলিউশনটা একটু কম, তাই আমি কি করব, এটার একটুখানি হাই রেজলিউশন করে নেব। প্রত্যেকটা ফটো ক্যানভার মধ্যে আপনি আপ স্কেল করতে পারেন। তার নিয়ম হচ্ছে আপনি অ্যাপসের মধ্যে চলে যাবেন এবং এখানে লিখবেন ইমেজ আপ স্কেলার, ইমেজ আপ স্কেলার। লেখার সাথে সাথে দেখুন প্রজাপতি এই 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 অ্যাপসটা ইউজ করবেন। আরও অ্যাপস আছে, আপনি ইউজ করলে ইউজ করতে পারেন, বাট আমি প্রেফার করবো এটা। তাহলে এটাতে ক্লিক করার সাথে সাথে এরকমভাবে আপনার ওপেন করলে খুলে যাবে। দেখুন এটা অলরেডি সিলেক্টেড আছে, তাই এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছি। এটা অটোমেটিক্যালি 2x মানে দুই গুণ আপ স্কেল করবে, তাই আমি এটাকে আপ স্কেল করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে একটুখানি সময় নেবে, সময় নেওয়ার পরেই দেখবেন এটা আপ স্কেল হয়ে গেছে। একটুখানি আমরা ওয়েট করে নিই। দেখুন আপ স্কেল করা হয়েছে, এখন এটাকে আমরা রিপ্লেস করব। রিপ্লেস, দেখুন কত সুন্দর রিপ্লেস হয়ে গেছে এবং এটা কিন্তু আপ স্কেল হয়ে গেছে। আমরা কি করব, এখন এই প্রত্যেকটা ইমেজের কালারগুলোকে কারেকশন করব। দেখুন এখানে কালারগুলোকে একটু কারেকশন করা আছে। তাহলে প্রথমটাকে আমি কি করব, প্রথমটাকে আমি এডিট ইমেজে যাব, যাওয়ার পরে অ্যাডজাস্টে যাব, যাওয়ার পরে আমি এটার স্যাচুরেশনটাকে কমিয়ে দেব এবং এর ব্রাইটনেসটা আমি একটু সামান্য বাড়িয়ে দেব, সামান্য কন্ট্রাস্টটাকে সামান্য একটু বাড়িয়ে কমিয়ে দেব, ব্যাস। দ্বিতীয়টা যেমন ছিল তেমনই থাকবে, তবু আমি একবার সিলেক্ট করছি। করার পরে আমি স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি যেন একটু কালারফুল হয়, ভাইব্রেন্সটাকে একটু সামান্য বাড়িয়ে দেব এবং তৃতীয় ফটোটাকে আমি কি করব, স্যাচুরেশন কমিয়ে দেব, ঠিক আছে। কমানোর পরে এর ব্রাইটনেসটাকে সামান্য একটু বাড়াবো, কন্ট্রাস্টটাকে সামান্য একটু বাড়াবো এবং এই যে নিচের দিকে হাতটা দেখা যাচ্ছে, এই হাতটাকে আমি কি করব, কাটার জন্য এটাকে এই পর্যন্ত তুলে দেব। দেখুন চারিদিকে আর কোথাও দেখা যাচ্ছে না, এখন আমার কাছে পুরোপুরি রেডি হয়ে গেল। আমি চাইছি যে এটা যেমন আছে তেমনই থাক, এটাও কালারফুল থাক। এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, এই ফিগারটার নিচে থেকে এখান থেকে কেমন একটা গ্রেডিয়েন্ট টাইপের কালার এর উপরে উঠে গেছে। এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করতে পারি, ভালো করে দেখুন। এই ফটোটাকে আমি আপাতত সাইডে রাখছি, এই জায়গা থেকে আমরা এই জিনিসটা ক্রিয়েট করব।
প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এখানে এলিমেন্টের মধ্যে যাব, এখানে লিখব শ্যাডো। শ্যাডো শ্যাডো লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে আসব এবং এই যে শ্যাডোটা আছে এই শ্যাডোটাকে নিয়ে নেব, এই শ্যাডোটার কালারটাকে চেঞ্জ করব, এডিট ইমেজে যাব। যাওয়ার পর আমি ডুওটোনে চলে আসব এবং যে কোনো একটা ফিল্টার এখান থেকে সিলেক্ট করব, করে দুটো কালারকেই আমি কি করব হোয়াইট করে দেব, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট। এক্ষেত্রে আপনি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে, অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে দুটো কালারই সেই কালারই করবেন। তাহলে আমি এটাকে এরকম করার পর এটাকে বড় করে দিচ্ছি, বড় করে আমি কি করব এই বরাবর এটাকে বসিয়ে দিচ্ছি। দেখুন এটা অলরেডি কিন্তু গ্র্যাডিয়েন্ট টাইপের হয়ে গেছে। এই ফটোটাকে আমি কি করব, পজিশনে গিয়ে টু ফন্ট করব, তাহলে আমার ফটোটা সামনে চলে আসবে। দেখুন এখানে একটা গ্র্যাডিয়েন্ট টাইপের ফিল দিয়েছে, যে ফিলটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একবার দেখে নেব। দেখুন ওয়ান এবং ওয়ান এই দুটো জিনিস কিন্তু এখানে লেখা আছে। ভালো করে দেখুন আমি এখানে কিভাবে এই জিনিসটা ক্রিয়েট করি। আপনি প্রথমে টেক্সটে চলে যাবেন, টেক্সটে যাওয়ার পরে অ্যাড এ হেডিং এ ক্লিক করবেন বা যে কোনো একটা ফন্ট আপনি নিয়ে নিতে পারেন। এখান থেকে আমি ওয়ান লিখে নিচ্ছি, ঠিক আছে। দেখুন ওয়ান লিখে নিয়েছি, এই ওয়ানের ফন্টটাকে আমি প্রথমে চেঞ্জ করব। দেখুন ফন্ট ফন্ট হিসাবে আমি অ্যান্টন ফন্টটাকে চুজ করছি এবং এটাকে একটু বড় করে দেব, ওয়ান এটাকে বড় করে দিয়েছি। আপনি যদি মনে করেন আরও বড় করতে পারেন, বাট মনে রাখবেন এই ফটো থেকে যেন বড় না হয়, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারে। দেখুন এই ওয়ানটাকে আমি কি করলাম এরকম করে। এখন এটারই আর একটা ডুপ্লিকেট আমরা করব, দুটো তো তৈরি করে নেব। এখন এটার কালারটাকে আমি কি করব লাল করব এবং এটার এফেক্টে গিয়ে এটা এফেক্টটাকে আমি হলো করে দেবো, ফলে একটা বর্ডার ক্রিয়েট হয়েছে। দেখুন এবং এটাকে টোটালি আমি করে দেবো হোয়াইট কালার। দেখুন হোয়াইট কালার করার পর এই ওয়ানটাকে আমি এই ওয়ানের উপরে নিয়ে এসে এরকমভাবে ছেড়ে দেবো। দেওয়ার পর আমি এই দুটো ওয়ানকে কি করব গ্রুপ করে দেবো। দেখুন গ্রুপ করে দিয়েছি, ফলে আমার কি হয়েছে একটা স্টাইলিশ ওয়ান তৈরি হয়েছে, যেটা এইরকম একটা ওয়ান দেওয়ার জন্য এখন রেডি। আমি কি করব এটাকে এই পজিশনে বসাবো, এই যে এই পজিশনে, এবং দ্বিতীয়টাকে কপি করে এই পজিশনে বসাবো। আপনার যদি মনে হয় আমি জাদুর মতো কপি করলাম কিভাবে, আপনি গ্রুপটাকে টোটালি সিলেক্ট করবেন বা যে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করবেন, আপনি এই আইকনটা চাপ দিলে কপি হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে। আবার আপনি অল্ট প্রেস করে ধরে রেখে এইরকমভাবে ক্লিক করে ড্র্যাগ করবেন, এটাও কিন্তু কপি হয়ে যাবে। তাহলে এখন আমাদের পালা হচ্ছে এইগুলোকে পিছনে পাঠানো, সোজা এইগুলো গ্রুপটাকে সিলেক্ট করবেন, এই কর্নারে ক্লিক করলে গ্রুপ সিলেক্ট হয়ে যায়, পজিশনে চলে যাবেন, টু ব্যাক করে দেবেন। দেখুন পিছনে চলে যাবে। এটাকেও কি করবেন সিলেক্ট করে কর্নারে ক্লিক করবেন, টু ব্যাক করবেন, পিছনে চলে যাবে। আপনি চাইলে একটুখানি এই দুটোকে ওপরেও তুলে দিতে পারেন, সরি এটা এবং এটা, দুটো আলাদা আলাদা এলিমেন্টকে একসাথে সিলেক্ট করার উপায় কি। সিলেক্ট করার উপায় হচ্ছে আপনি কি করতে পারেন, আপনি একটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে ধরে আরেকটাকে সিলেক্ট করবেন, দুটো ইন্ডিভিজুয়ালি সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি কি করবেন এই দুটোকে একটু উপরে তুলে দেবেন, এইরকম সামান্য একটু উপরে তুলে দেবেন। দেখুন তৈরি হয়ে গেছে, এখানে সম্পূর্ণ ওয়ান ওয়ান বসিয়ে দিয়েছি এবং ওয়ানের উপরে কত সুন্দর চুল হাত এগুলো পপ আপ হয়ে আছে, যেটা দেখতে কিন্তু অসাম লাগছে। এখন নিচে আমাদের একটুখানি সমস্যা হচ্ছে এইখানটা, কি সমস্যা, শ্যাডোগুলোকে আনতে হবে। তাহলে আমি কি করব, এখানে এলিমেন্ট ক্লিক করব এবং শ্যাডো লিখে সার্চ করব, করার ফলে 1 2 3 4 এই শ্যাডোটাকে আমরা কি করব এইখানে নিয়ে চলে আসব। প্রথমে একটা বড় শ্যাডো দেব এবং এটাকে কি করব পজিশনে গিয়ে টু ব্যাক করব এবং এটাকে ডুপ্লিকেট করব। এবার এটাকে আমি ছোট করব, দেখুন ছোট করেছে। করে আমি কি করব, এই ছোট্ট পায়ের এখানে একটা শ্যাডো দেব, আরও একটু ছোট করব, ঠিক এই বুটের নিচের দিকে, ঠিক আছে ব্যাকওয়ার্ড, এবং এটাকেই ডুপ্লিকেট করে এই বুটের নিচের দিকে একটা শ্যাডো আমি ক্রিয়েট করে দিয়েছি। ফলে কি হয়েছে, সুন্দর একটা ডিপ শ্যাডো ক্রিয়েট হয়েছে এবং এই শ্যাডোটাকে নিচের শ্যাডোটা ট্রান্সপারেন্সিটা সামান্য একটু কমিয়ে দেবে, এই যে দেখুন এখন এক্স্যাক্টলি রিয়েল একটা শ্যাডো কিন্তু তৈরি হয়েছে। এখন আমি কি করব, দেখুন নিচের দিকের এই গ্র্যাডিয়েন্ট জিনিসটা কোনো রকমভাবে এখানে ইমেজ অ্যাভেলেবেল বলছে না, তাহলে এর আর একটা উপায় হচ্ছে এখানে আপনি লিখবেন হোয়াইট স্মোক। দেখুন আপনার কাছে হোয়াইট স্মোক লিখলে অনেক ধরনের স্মোক চলে আসবে, আপনি এই স্মোকগুলো ইউজ করতে পারেন।
ছোট করবেন, এই রকমভাবে আপনি স্মোকগুলো বসিয়ে দিতে পারেন। এছাড়াও যেমন আমি যদি এখানে জুম করি এবং এটাকে বারবার এরকম কপি করে করে বসাতে থাকি, এটা কিন্তু একসময় ঢেকে যাবে এবং গ্র্যাডিয়েন্ট একটা লুক এখানে দিতে থাকবে। দেখুন ঢেকে গেছে, বাট আমি এটা করব না, আমি আরেকটা চেষ্টা করছি খুব সুন্দর করে এই জিনিসটাকে করার। এখানে আপনি কি করবেন, এখানে আপনি শ্যাডো বলে আরেকবার সার্চ করুন। সার্চ করার পরে একটু নিচের দিকে চলে যান, আপনার কাছে অনেক ধরনের শ্যাডো থাকবে, যেমন এই একটা শ্যাডো আছে, এটাকে আরেকবার আপনি বড় করে দিন, ঘুরিয়ে দিন এরকম, ঠিক আছে। দেওয়ার পরে এডিট ইমেজে যাবেন, যাওয়ার পরে এটাকে আপনি কি করবেন, ডুওটোনে যাবেন, যে কোনো একটা প্রোফাইল সিলেক্ট করুন, দুটো কালারকেই হোয়াইট করে দিন, দুটো কালারকেই হোয়াইট করে দিন। দেওয়ার পর আপনি কি করবেন, এটাকে পজিশনে চলে যাবেন এবং ব্যাকওয়ার্ড করে দিন, ব্যাকওয়ার্ড। তবে এটাতে আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট ভাবটা কিন্তু একটু কম আসছে, দেখুন একটু সামান্য এদিকে দিয়ে। এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, আবার এখানে বসিয়ে দেব, এটাকে আবার একবার ডুপ্লিকেট করব, আবার একবার ডুপ্লিকেট করব। দেখুন অলরেডি কিন্তু এখানে চলে এসেছে। এখন আমি কি করব, লেয়ারে চলে যাব। যাওয়ার পরে এই যে 1 2 3 4 এই চারটে যে শ্যাডো আমি অ্যাড করেছি, প্রত্যেকটাকে আমি কন্ট্রোল প্রেস করে আলাদা আলাদা করে সিলেক্ট করব। করার পর এটাকে আমি কি করব, পজিশনে চলে যাব, পজিশনে গিয়ে অ্যারেঞ্জে চলে যাব, যাওয়ার পরে সেন্টার করব, মিডিল করব, ফলে একই লেভেলে চলে আসবে। এটাকে আমি কি করব, গ্রুপ করব। গ্রুপ করার পর ঠিক ব্যাকওয়ার্ডে প্রেস করব। দেখুন এই মডেলটার পিছনে চলে গেল এটা। এখন আপনাদের খুব সুন্দরভাবে কিন্তু সেই গ্র্যাডিয়েন্টের লুকটা চলে এসেছে। আপনি এখন এই গ্রুপটাকে আগে পিছে করে এই এফেক্টটাকে আপনি ঠিকঠাক করতে পারেন। এখন পালা হচ্ছে, দেখুন ভালো করে দেখুন, এখন পালা হচ্ছে শ্যাডো দেওয়া হয়েছে এই পিছনের স্মোকগুলোকে দেবার। পিছনের স্মোকগুলো আমি কীভাবে ক্রিয়েট করতে পারি ভালো করে দেখুন। আপনি এলিমেন্টে চলে যাবেন এবং এখানে সিলেক্ট করবেন রেড স্মোক। ক্যানভার সবচেয়ে বড় সুবিধা, আমি হাতের কাছে যে জিনিসটাই চাই সেই জিনিসটাই আমি হাতের কাছে কিন্তু পেতে পারি। এলিমেন্ট সেকশন এমন একটা ইম্পর্ট্যান্ট একটা সেকশন, এখানে আপনি যা সার্চ করবেন তাই চলে আসবে। ফটোশপে কাজ করতে গেলে আমাদেরকে কিন্তু অনেক জিনিস বাইরে থেকে ডাউনলোড করতে হয়, সেটার PNG অ্যাভেলেবেল থাকে না, অনেক ধরনের প্রবলেম হয়। বাট ক্যানভাতে কিন্তু আমরা সেই ধরনের প্রবলেম অনেক সহজেই সমাধান করতে পারি। দেখুন এখান থেকে আমি লাল স্মোক নিয়ে নেব, আপনাদের যেটা পছন্দ বা যেটা ছবির সাথে মানানসই হয় দিতে পারেন, তবে আমি যেহেতু লাল জার্সি সেই জন্য আমি সমস্ত কালারগুলোকে আমি কিন্তু লাল ইউজ করেছি। প্রত্যেকটা গ্রাফিক্সের ক্ষেত্রে কালার সাইকোলজি একটা ভাইটাল ম্যাটার, এটাকে কখনোই আপনি এড়িয়ে চলবেন না। কালার সাইকোলজি শিখুন, কিভাবে কালার ইউজ করে, কিভাবে কালার মানুষের মাইন্ডগুলোকে কন্ট্রোল করে, কিভাবে কালার ইমোশনকে ক্রিয়েট করে, কিভাবে আলাদা আলাদা ইমোশনের সাথে আলাদা আলাদা কালার জড়িয়ে আলাদা আলাদা কালারের মানেটা কী, সেগুলো আপনারা বোঝার চেষ্টা করুন এবং সেইভাবে কালারগুলোকে ইউজ করুন। যেমন এই একটা স্মোক, দেখুন এটা ঠিক স্মোক না, এটা রঙের কোনো ছিটকানি ফিটকানি এরকম টাইপের, বা আমার এটা দরকার নেই। আমি খুব সুন্দর একটা স্মোক নিতে চাইছি, যেমন এই স্মোকটা, এই স্মোকটা আমি ইউজ করতে পারি। তার আগে আমি যেটা করব, এটাকে এই পজিশন করাবো এবং এটাকেই আরেকটা ডুপ্লিকেট করাবো, করিয়ে এটার সামান্য একটু রোটেশন করাবো। এরকম করানোর পর আমি কি করব, এটা এবং এটা শিফট প্রেস করে দুটোকেই সিলেক্ট করে গ্রুপ করে দেবো, ফলে দুটো স্মোক কিন্তু আমার আটকে গেল একই জায়গায়। এখন এটাকে সুন্দর করে পজিশন করাবো, ভালো করে দেখুন পজিশন করিয়েছি আমি এরকম জায়গাতে। এখন সোজা আমি পজিশনে চলে যাব, যাওয়ার পর এটাকে একটু ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার সাথে সাথে দেখুন এই ওপরের দিকটা আমার কিন্তু সেম টু সেম তৈরি হয়ে গেছে এইরকম। তাহলে আমি এখানে একটুখানি দেখতে পাচ্ছি, যেহেতু শ্যাডোটা এই বরাবর ইউজ করেছিলাম তাই এখান থেকেও কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে। এর দুটো উপায় আছে, এক হতে পারে আপনি এখান থেকে শ্যাডোগুলোকে উপরে তুলে দিন, আর না হয় আপনি যদি মনে করেন শ্যাডোটাকে জায়গায় রাখবেন, রাখতে পারেন, নো প্রবলেম, নিচের দিকে আর একটা রেকট্যাঙ্গেল দিয়ে এটাকে আড়াল করে দিন। বাট এই সময় আমি কি করছি, আমি এটাকে একটু ছোট করছি এবং এটাকে একটু উপরের দিকে তুলে দিচ্ছি। বাদ বাকি রইল আমার একটা টেক্সট, এই যে টেক্সট আছে এই ফন্টটার নাম হচ্ছে অ্যামস্টারডাম 4। তাহলে আমি কি করব, এখানে একটা টেক্সট নিয়ে নেব, টেক্সটে চলে যাব এবং অ্যাড এ হেডিং, এখানে লিখব জ্লাতান, ঠিক আছে। লেখার পরে আমি কি করব, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এক্সট্রাক্ট এলিমেন্ট, এটাকে আমি কি করব অ্যামস্টারডাম 4
সেটাকে আমি খুঁজব। এখানে লিখব এই যে অ্যামস্টারডাম 4, এটাকে আমি যদি সিলেক্ট করি, আমার এই লেখাটা কিন্তু এখানে চলে এসেছে। লেখাটা চলে আসার পরে আমি এটাকে বড় করে দিচ্ছি একটু, দেখুন বড় করে দিয়েছি। বড় করার পর আমার এই এফেক্টটা কি করে আসলো, দেখুন সোজা এই কালারটাকে আপনি কি করবেন, হোয়াইট, হোয়াইট, ওকে। হোয়াইট করার পর আপনি এফেক্টে চলে যাবেন, যাওয়ার পর এই যে আউটলাইনটাকে ক্রিয়েট করবেন। আউটলাইনটা যখনই ক্রিয়েট করবেন, এখানে কালার চেঞ্জের অপশান আসে, এটাকে লাল করে দেবেন। দেখুন এই এই অপশানটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি থিকনেসটাকে আপনি একটুখানি মডিফাই করুন, কতটা থিকনেস আপনার দরকার। আমি মোটামুটি এই রকম রাখছি, মোটামুটি এরকম, আপনার যেরকম লাগে সেরকম আপনি তৈরি করে রাখবেন। দেখুন এখন আমরা সিম্পল সিম্পল ফটো দিয়ে এক ধরনের অসম লেভেলের একটা পোস্টার বলুন বা সোশ্যাল মিডিয়া পোস্ট বলুন, যে কোনো ডিজাইনে আপনি এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। কারণ ক্যানভা আপনাকে সুযোগ দিচ্ছে রিসাইজ করার, এক ক্লিকে আপনি বিভিন্ন ধরনের, দেখুন সোশ্যাল মিডিয়াতে এই সেম ডিজাইনটাকে আপনি রিসাইজ করতে পারবেন। এটা আরও কোনো একটা অন্য ভিডিওতে দেখাবো, বাট এই ডিজাইনটাকে আমি যদি বড় করি, দেখুন আপনাদের সামনে একটা অসাম ক্রিয়েটিভ তৈরি হয়েছে, যেখানে আপনি একটা প্লেয়ারের ফটো ইউজ করেছেন এবং সুন্দর একটা পোস্টার ডিজাইন আপনি বানিয়ে নিয়েছেন বা সোশ্যাল মিডিয়ার ডিজাইন আপনি বানিয়ে নিয়েছেন। এখানে এটা পোস্টার নাকি সোশ্যাল মিডিয়ার ডিজাইন নাকি ব্যানার, এটা কোনো মায়নে রাখে না। একই ডিজাইন আপনি বিভিন্ন রকম সাইজে বিভিন্ন জায়গাতে ইউজ করতে পারেন। এই ভিডিওতে এই পর্যন্তই ছিল, আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আপনি নেক্সট কোন ভিডিও দেখতে চান। যারা নতুন আমার ভিডিও দিচ্ছেন তাদের আমি বলবো আমার চ্যানেলটা একবার ঘুরে আসুন, আশা করি অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট আপনি দেখতে পারবেন এবং শিখতে পারবেন ক্যানভা দিয়ে খুব সহজেই কীভাবে গ্রাফিক ডিজাইন শুরু করবেন এবং কীভাবে গ্রাফিক ডিজাইন করতে পারবেন। আশা করি ক্যানভা সম্পর্কে আপনার ধারণাটা টোটালি পাল্টে যাবে। দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে। অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, ওখানে ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলো চেক করবেন। শুক্রবারে ফ্রি ক্লাস করার জন্য আমাদের প্রিমিয়াম হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন করুন, অসুবিধা নেই, আমরা সমস্ত ক্লাসের লিঙ্ক কিন্তু ওই গ্রুপের মধ্যেই দিয়ে থাকি। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।